বিজ্ঞানের যত কি জিনিস আবিষ্কার করে মানুষের ফায়দা যত দূরের ফায়দা তুন ক্ষতি আরো বেশি হয় ক্ষতি আরো বেশি হয় এনেকান সময় গই যারা দাড়ি ফাকি গই গই মুরবিও লাহারা আসি ইতর এক সময়ে যত মোবাইলের যুগ আছিল। আসিল ইন্টারনেটের যুগ ন আসিল টেলিভিশনের যুগ ন ওই সময়ে ছোটবেলার আর আর মুরবিও ছোট বয়সে ইতাৰা বিভিন্ন কিতাপ আদিলে কিনে ষ্টডি গুচ্ছ এ কেৰ যুগৰ মোৰ বিয়লে বাংলা শিক্ষিত হইল ইংৰাজী শিক্ষিত হইল দুই এক মা পুৰাণী শিক্ষিত ঠিক কিনে হ না এই যুগত স্কুল শিক্ষক মাতে আৰ বি শিক্ষক কিন্তু আর দাড়ি ফিকিদে এলে মোৰ বিয়ল ঐ যুগত মেট্ৰিক পাছ কৰি দে

মাথার মাদি টুফি দন ফরি ইসলাম চিহ্ন টুফি বে কি ইসলাম চিহ্ন আজ যদি ফন্দেশে টিককে ফকড মোবাইল লাইট তে কি আজ 10 টিয়া দুগু টুফি কিনে কি আর ফকড লাইন নাও পারিনি কিন্তু আর আত নই মন মানসিকতা আর কিয়া জুকিয়ে নাই বর্তমানে যুগ চলতে কম্পিউটার বর্তমানে যুগ চলতে তথ্য প্রযুক্তির বর্তমান যুগ সরদ ওয়েফাইফ বর্তমান যুগ সরদ মিডিয়া এই কারণে বিজ্ঞান এই সমস্ত জিনিস আবিষ্কার করে আর জেদ দূর উপকার করি ইয়ত না আর আর আরো ক্ষতি বেশি হয় ঠিক কিনা হও না এ মাসুম বাচ্চল এগুনের জন্য আমরা মোবাইল কিনে দিই না যে মোবাইল লবইতে কি এগুন ফরাট টাইম তো কিন্তু মোবাইল করে নে চব্বিশ ঘন্টার শুধু গেমস নে বই দিক দে এগুলো কি দে মোবাইল দিয়ে সারা দিন গেমস অত্যাধুনিক গেমস আসছে কিন্তু গেমস এ তো কত ভয়ানক এ তো কত কঠিন অনর কিন্তু এই মাসুম বাচ্চি বে গেমস চাই নে কিন্তু এক সময় আত্মহত্যা করি এক সময় সুসাইড করিব এক সময় এক গেমস চাই পাইবের চরিত্র খারাপ বুঝি না কই এং কি তার মা বাপে নও বুঝি কিন্তু ফল ওর আর কি কিনে দি এ গুরুগুরু গুরু ফল মোবাইল ধরাই দি আজ আর আর ভাই হল আর ধন্যবাদ জানাই নাম দিয়ে দে নারী চা তরুণ এক কথা সঙ্গ এই তরুণ ভাই হল ফেকেস দিতে তু ড্রামা দিতে তু বেনশু দিতে তু ডিজে খোদে নাসারাসি কুসু কিসি গরদে উলঙ্গ ফনা বেখাই ফনা মানুষ নির্লজ্জতা বেক কিন লয়েনে এই রকমের অনৈতিকতা ও সামাজিক কার্যকলাপ গরদে এই রকমের অনুষ্ঠান আয়োজন করি আজিয়ে ভাই হলে এই তিন বছর পর্যন্ত প্যারা নবী মুস্তফার

কলিজার টুকরা কিন্তু আই রসূল হচ্ছি সুদে গুন মা ফাতেমার কলিজার টুকরা না গুন আয় নবী পেয়ারা নবী মুস্তাফারও কলিজার টুকরা এ সুবহানাল্লাহ হইতে তো ডরকা লাগগি ইনা তো ডরকা লাগে ইতারাই দুনন নাই গুরা ফল এনে বসে দে ইতার হইতে বিড়ি গ্যাংগরি করে তালেত আছে ইতারাতুন তালেবে তালেবেত নাই

সিসিটিভি পুটেস দারুন গুরগি একেন আবার সাপ্লাই গুরগি দেখা जातதே যে এত শক্তিশালী পাওয়ার দি ফাউন্ডেশন দি দসতলা বিশতলা বিল্ডিং কইলেন দে egin কিভাবে যাকনি নড়াচড়া করেন আর কয় এক সেকেন্ড যদি এই ভূমি কম্প দয় তাইলে দাম দাম এক কম বিল্ডিং ফরি জিতে গই শত শত মানুষ যে বিল্ডিং এ বসবাস করে বহু সা adat বরঙ্গত কে আল্লাহর উপর মহিমা যে আরা যারা নামাজি মানুষ যারা বা নামাজ পড়ে নামাজের adat আছে ইතරানা মসজিদে বেশের বাদ মানুষ তো নামাজ নো পড়ে ইතරাত ঘুমল গুমল গই গুমত মাঝে এত কঠিন শক্তিশালী ভূমিকম্প গিয়ে গুদে সৎকার জন মানুষ কইতো নোহ ঠিক না হও না হও না তো ই কেন চিন্তা করণৰ প্রয়োজন আছে না তার না মাথার কাছ আছে সলাতনে

ভূমিকম্পক কি লয় আর ভূমিকম্পকি কারণ আর তুই এর নো জানি এ কারণে কুরআন ফরন ফরিবো হাদিস শরীফ ফরন ফরিবো তহন আর জানিত তোর গো ভূমিকম্পকি কারণ

আরে দিয়ে जात মুসলমান মসজিদ ফিদনা শুরু হইবো মসজিদের ভিতরে রাজনীতি চলিবো এই মসজিদ সম্পূর্ণ রূপে ইবাদতের জায়গা দুনিয়া میں কোনো কথা বলার সিস্টেম মসজিদ ওর ভিতরে নাই মসজিদ যেতে ফিতনা ফসাদ ও জড়াইবে আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিকম্প নাজিল করে ভূমিকম্প কি করে নাজিল করে ভূমিকম্প হইবে নিয়ামত না ভূমিকম্প হইবে আল্লাহর পক্ষ

দেশত ভূমিকম্পর মতন করোনার মতন গজবেকি একের পর এক আইর এর সামনে আর আর রেড সিগন্যাল দের অনরা করোনা এখন আরোগ্য করোনার তুন শক্তিশালী ভাইরাস বাংলাদেশে পৌঁছে গিয়ে বিরহর বর্তমানে সাতজন মানুষের সুন শনাক্ত হই জীবন নামে দ ওমিক্রন করোনার বেশি শক্তিশালী

এগিন আয়নার পিছনে কারণে যে যুবকল তরুণল ইতারা সামাজিকতা দিন ধর্ম আগে বেকিন ফলাই বিজ্ঞান ও যুগ তত্ত্ব প্রযুক্তির যুগ ইতারা বাজিবিদ উলঙ্গপনা গিন বেকিন লয়িনে অসামাজিকতা জড়াগি দি আল্লাহ

সোয়াব গুনা বুঝের সাত বছর বয়সী অননর বাচ্চি বেড়ে মসজিদে লজিক করতেন অনিত করতেন আর রসুল হদে আর বই তৈবের সমানাই অনরা মা বাপ হল অনরা ইন অনর কর্তব্য অনরা ফাওসলরে সাত বছর বয়স বয়সে গিয়ে আস্তে আস্তে অনরা তালিম দাও নামাজের হুকুম কা মাসালা মাসায়েল একেন আস্তে আস্তে শিখো জাত তারা বাকি জীবন انتقালের পূর্ব পর্যন্ত এই ফরজ ইবাদতিয়েন যতোটা যতোভাবে আদায় গরিত

হাদিসে পাকের ভিতরে বয়ান করে গই আর রাসূলে জানা দিয়ে যেতে 10 বছর বয়সে গই গই অনর বাচ্চা নামাজ নো পড়ে ফাদরি বুহা আর রাসূল খদে আর ময়া গরিবার সময় নাই নামাজ নো পড়লি বাচ্চা রে মারিনা নামাজত পড়ো নামাজ নবলি বাদ নাই আগে নামাজ পড়িয়ে ইউ খতাইন খ নামাজ পড়িয়ে না খানা খাইবে দে এই ভাবে তাগা ইয়েন আর प्यार নবী মুস্তাফা আর হাদিসে পাক ও শিখিয়ে দি দে ইয়েন আর মা বাফর দায়িত্ব দত্য ইয়েন বাদী পালন ন

কুরআন ও হাদিস নামাজের ব্যাপারে আলাদা কোন সূরা আছে নামাজ সূরাইর নাম সালাত সালাত নামে কোন সূরা নাই কুরআন 82 জগত আল্লাহ নামাজের কথা হই কিন্তু নামাজ নামে কোন সূরা নাই আল্লাহ রমজানের রোজার কথা হই

বন্ধলের সতর্ক করি বিল্লাই সিগন্যাল দিবেন লাই আল্লাহ 114 সূরা দুনিয়াত নাজিল গরি কিন্তু কোরআন পাকের ভিতরে এন্ডো গো সূরার নামে যে ভূমি কম্প তাইলে ইন কত বড় ভয়াবহ কঠিন কটু যে ভূমি কম্প কথা আল্লাহ কই বিল্লাই কোরআনত আলাদা গো সূরা নাজিল গরি দি

ইয়ান অনর আর জীবন তো আইত পারে তো আর রসুল হদে ভূমিকম্প অনত দিক কুন উম্মত অন হন সাই অন ভূমিকম্প দিক কুন দে ভূমিকম্প দেই ফিলি ইউন ভূমিকম্প কি বা বইয়েন দিক কুন অন কি ভূমিকম্প লাই তো আর রসুল তালিম দে উম্মত যে অন ভূমিকম্প দিক কুন ভবিষ্যতে এল্লে বিপদ অন বাসি

কিন্তু খনি কিয় আনু গুটি নো ফকিরে ঠিয়াই বে অনে দি সৎকা ঘর জোর জোরখান উমর ফারুক আজম বে ইসলামর দ্বিতীয় খলিফা ফারুক আজম ইসলাম দ্বিতীয় খলিফা ফারুক আজম জিবাব পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করে ইবেন শক্তি সারিয়া ফারুক আজম মিম্বর শরীফ বইনে পাক বল্লক বনর হিংস্র প্রাণী হলরে ডাকিলে কই দিদেম

নোরানের সন্তান উল্লাই আওলাদ উল্লাই উগ্গ মাইয়ে ফাতালাশ গিট তুম দে ই বগ্গ মিনিস্টারের মাইয়ে ফোন ন ফেরবো না ঠিক কি না আর দেশে নিয়ম আছে ডাক্তারে ডাক্তার নি বিয়ে করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নি বিয়ে করে এভাবে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নি বিয়ে করে শিক্ষক শিক্ষিকা বিয়ে করে এই রকম আর যে যে পেশার লোক জড়িত ওই পেশার মানুষ চয়েস করে ডাক্তারের নিজের পরে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার নিজর পরে ইঞ্জিনিয়ার বানাই ম্যাজিস্ট্রেটের চেষ্টা করে নিজের পরে ম্যাজিস্ট্রেট বানাই বিল্লাই জিবে বিচারক কে আর ফরে বিচারক বানাই বিল্লাই চেষ্টা করে জিবে মন্ত্রী মে ফরে মন্ত্রী বানাই চেষ্টা করে জিবে চেয়ারম্যান হই তার পরে চেয়ারম্যান বানাই বিল্লাই সমাজের পরিচয় করে চেষ্টা করে ইয়ে নয় তো দুনিয়া ঠিক কিনা না

ফারুক কাজমার ফোয়ার খুব সুন্দর সুন্দর খবর আনে ফারুক কাজম ইন রেসপেক্ট নু এগিন ফারুক কাজম দোহন নু করে তোয়ারে দু মায়ু ফারুক দেখাইউ দে হ বত দে আর মনোমতো গো নু গো কিন্তু ফারুক কাজমৰ হদে তোয়ারা দেখাই দেখি না বাতলাইলাম কিন্তু আর চোখত জুটি আই গো নু রানি দেখ কি আই সাইড দিয়ে মায়া আর ফুয়ার বোবারেই নানিবি দে আৰু জোরো হাও না হও আর ফরব মানে অন্তম সর ফারুক आजम ইবে ইসলামি সমাজ ব্যবস্থা ইসলামী শাসনের খেলাফতের সময়ে ফারুক आजम ইবে খলিফা কিন্তু সকাল বেলা ইবে পার্লামেন্ট উদ্বস্ত রাত বেলা নিزور রাতকে পোশাক তুলি ফারুক आजम পোশাক কুলি এনে জনগণর পোশাক পরি ফারুক কাজম গ্রামে গ্রামে দেশে দেশে রাতের বেলাই গuttu দে কোন ঘরত কি সমস্যা আছে কোনলাকাত কি সমস্যা আছে একেন সাহেবলাই একেন সমাধান গরিবিল্লাহ

কিন্তু কোন সমান নয় কিন্তু ফারুক আজম বেদ একজন ইসলামী শাসক জীবাৰ দৃষ্টান্ত হই গে যে খলি ফতিম মুস্তিমিন পুৰো দিন দেশ শাসন কৰি দেশ চলাই আর রাতৰ বেলাই গড় তাইনে ফারুক আজমে রাজহাট কুলিয়েনে সাধারণ মানুষের বেসে ৰাস্তা নামে গেই এই সমাজত মানে কি সমস্যা চলে ওই সমাজত মানে কি সমস্যা চলে খুন্দি রাস্তা বাঙ্গা আছে খুন্দি

بطی دخیل فارق آزام گبیر تیام اوی گرود کیا گرود زینب فارق آزام دے گریانوی دک ایک جان گواری نیرگا گوی اللہ ہم گرد دودر ہم گرد ہے দুধুর খার বার করে দিল লোক ঘুমাইয়ে পর যারা দুধুর ব্যবসা করে ফারুক আজম বাইর তুল তাইনে সাথ দে ইতারা মা জি দুজনে বিভিন্ন জায়গা তুম দুধ আর সরবরাহ করে আনি রে ইতারা ঘর লাগকে মা মায়ে পর হদ মা এত দিন পর্যন্ত দুধুর ব্যবসা করিতি মারে আর সংসাৰিকৰ উন্নতি নুদেখি দেখি মা খৰ উন্নতি নুদেখি মা আজি অনৰ সাজানো ৰো এক মন দুদুৰ ভিতৰাই পৰাই পৰে জক জক দি পানী তালি তিলি তিৰি তিৰি আজি এ বেক গুণ গুণ ঝাৰ জাৰ জাৰ খনে কিয়নো দেখে মা একজেক্ট পানী টালি ত কিন্তু মাই ফগদেম ফাল মারি চমকি হইলা আসিয়া আকাশ গুঞ্জর বাতাস গুঞ্জর পশু পাখি গুঞ্জর পুরো পুরো দুনিয়ার গাছপালা গুঞ্জর মানুষজন গুঞ্জর বেকুন গুঞ্জর ও মা খবরদার লাম কোন রুদাত গুঞ্জর

سلام اے پیروں کے پیر گوسول آزم دستغیر سلام اے پیروں کے پیر گوسول آزم دستغیر بدل میرے بی تقدیر گو

অই মায়ে ফাইভ দেখো দে মা বেংগি গলে কিন্তু আল্লাহ ইবেত্তো গম নাচা আল্লাহটো গুম নাই নাই খানা নাই ফিনা নাই অ নাই অ নাই বেয়া কেনে ত

উমর ইবনে আব্দুল আজিজ ইবে ইসলামুর জেতে শাসক হয়ে তখন ইবে সর্বপ্রথম পার্লামেন্ট উম্মেদি বইনে গেজেট পাশ করিল দি দেশের দুরবিক কোয়ালি করোনা আইলে দেশ হত ধরনের বাইরে তায়লি ভূমি কম্প পাইলে তায়লি পুরো দৃষ্টি কো

বিজ্ঞান আবিষ্কার করে গেদের না বিল্ডিং এর ফাউন্ডেশন বুন বিজ্ঞান আরে পাতর পাথরের পাহাড় হিমালয় মা এবার শ্রীমঙ্গলর পাহাড় বড় বড় পাহাড় রাঙ্গুনিয়ার পাহাড়

এইভাবে কম্পনের মতো কম্পন হবে এমন ভাবে কম্পন এমন ভাবে কম্পন মাটির ভিতরে কি আছে আর আদানি আল্লাহ খোদা মাটিয়ে গোপন কবর মরে মুক্ত মাটির নিছቱን ওই তুমি কম্পার কারণে ভয় করে

আর মিলাদ কিয়াম দি কোরআন পাক তেলাওয়াত করি সামনের বছর হবে আর আর জিন্দেগির কিভাবে যাইব এ খোদার কাছে ফানা না চাই মাসতে না চাই উম আন নবী এনে আর তার দি ঠিক কি তার আগে বেকিন বাদ ইহুদি নাসারার কিষ্টি কাছলে দূরের এ কারণে আন নবী হদ খবরদার ও যুবক কিয়ামতের মারদমাদি তুমি মুসলমান হিসেবে হইলো আন নবী তোমার আর উম্মত বিলি হইতা আৰ আনক হইদী নবীৰ উন্মত আৰ খৈদ দি খোদাৰ বন্ধ আল্লাহ আৰ বন্ধ কৈ না দেখি নি এ না জানি না আন নবী এখন আৰ উন্মত খৈ কি কি না এ না জানা আছে না এন গবেষণা শুনক ৰ না অৰণক খৈত এক কয় নবী উম্মত আহ নবী জবান খুলি হৈ কিনা অনুরন্নবিরুমত হিসেবে আর নবী কবুল করি কি না অন্যই অন্যই গবেষণা করো ই চিন্তা করো জান মদিনা ওয়ালা নবী জান মদিনা শরীফ হয় ইবা আয় নবী মুস্তাফার উম্মত ঠিক কি না হয় বেকুন মানুষ বেকুন মুসলমান কিন্তু বেকুন আর প্রিয় নবী মুস্তাফার উম্মত ন মুস্তাফার উম্মত ফলাইসা না আর নবী খোদাঈ উম্মত ভিতে হইতেন না

پیارا حضرین <أوزرائیس> تو خوکیم بہت برو ابو برو. سلم موسی, موسیٰ دنگی اپلی بے خودتو خود تو نشی تو آئیتی تو آئیتی زیین دے کم بگا گو گاسو ٹیل درگر بھی کیوں فرگی دی بھم دی گو گاسو تاپل آسے گاپل آپل فرگی دی دیکھت دے تو آئیتی تو آئیتی ساتھ دین عبداللہ سامعی رحمت اللہ علیہ

উদ ইবে তো আর ওয়াজ ন আর বিবি ন আব্দুল্লাহ শমি গুদরে গুদরে খাদৰ ইবে অনহৰ বিবি আই আই আর মায়ে ফাৰে খালা খৈ দেখ দেখ আর মায়ে ফারে ফরে দুনিয়াৰ বেগরা ফুৰুষ দেখোন তো দূরৰ কথা আর মায়ে ফরে দুনিয়ার সাংসজ্জ খুজুন তো নদেহে আর মা অলৰে বীজ বজাৰত সতলকো মানুষ বেঙেনা দেখে দেখে না ন দেখে মাই ভাৰু দে নাৰে তুই চুট চাৰিদি কিয় মাই ভাই মো খণ্ড যাৰ খবৰ লৈয়ো নি এ ৰেগ দে নামলি নতুন হামসুল হই কি বলে রেগডে কি দেও ৰেগ দে স্ কান্ধৰ বাই রেগডে সরকার চৰকাৰে এখন বন্ধ কেন করেন। তো চৰকাৰৰ খাঁচা আৰু কইতো ইতা আলোচন নথে দাবি জানাই তেও জাজাই তেখেনে নীতিমালা জাৰি কৰি কি আল্লা হেফাজত কৰক আমিন খ

কিrow 80 বছর বয়সত মাই ফাইবে বৃদ্ধই এই বয়সত মাদি এবার জবন শক্তি টাইবের কথা সন্তান শুনwidetildeই এবার মতন কথা না কারণ 25 এর অনেক সময় বাচ্চাধানি বন্ধই 되গুই ইবা আইবের কথা কিন্তু আল্লাহর মহান কুদরত এই দুজন নুরানির পুতুল আবু সালাম সঙ্গী আলাই রামা এমন উম্মল খার ফাতমা দুইজন খানতে খানতি এ বুড়া বাই সৎ তারার সংসার জীবন রমজানের এক তারিখ আর গোস বগদাদ আল্লাহ দান আরো জোর খানা তুই উম্মল খার ফাতমা কো দে আন পুতুলে গোস বগদাদ আর শেখমো পাক কো তাই শনাই কেন আর পতন মাসন মানির স্বপ্ন দেলমার ইসলাম পৃথিবীর

আবুল সালেম মোসা দাঙ্গি আজান দিয়ে ইকামত দিয়ে বাচ্চারা স্তন্যপান করিয়ে এরপরে আবুল সালেম মোসা দাঙ্গি আতিকে মেরে দেহ আর গোসুপা করে খাতম মোবারক যো দুই খাদক খাদি খাতম মোবারকাত দে দেয় আমার মোদেরাওয়ালা কামলেওয়ালা নবের 999 ফা মোবারক ও আর গোসুপা করে খাতম মোবারকাতের মধ্যে বই گئی আর জোর হন دنیت آئی بھی سو ممدی خط مبارکت خر آن نو بیر پا مبارکت سنیا سد کیا میرا جرتیا آر گو سپا کے آر رسول نے میرا زندگی دی انا الحسنی والمخدہ مقامی والمخدہ مقامی گو سو پاک ہوئی دے آئی حسانی آر جا دے مخداد زندہ اللہ رسول ترک کیوں انہوں تک ہے آئی گو سو پاک تک ہی دیندے کیا آر گو سو پاک ہے آر نوبری لو جیتی لگی گئی شد مد رو آر آر نوبر میرہ سوئی دے نوبر وار وارے نوبر اولاد گو سو پاک دا, دا میرہ دے ওই কদম পাকর চিহ্ন গোস পাকর আর গোস পাকা শীত পাঁচশো একষট্টি হিজড়ি সন পর্যন্ত দুনিয়ার মানুষ তন্না তন্না ঘুরি কি করি ফুলি পরীক্ষা করি কি জ্বালাই করি কি মোস্তঞ্জিত বিল্লা তৎকালীন সময়ের বাচ্চা ইবের এক সফর যাবে সময় মধ্যে তো ফালাই

ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগ পর্যন্ত ক্ষমতা আইন আছে ইমাম মাহদী আলাইহিস সালাম আইলে ইবরাত আর গোসল পাক তুলে দিব আর ইমাম মাহদী এর দিয়ে জমানার শেষ গোসল আছে আল্লাহ পাক যত কথা হইল এত দূর পর্যন্ত